আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি মার্চ মাসের 19 তারিখ 2022 সাল বর্তমান বাজারে প্রতি মন পাট কত টাকা করে বিক্রি হইতেছে আজকের ভিডিওতে আপডেট দামটা আপনাদের সামনে তুলে ধরব। তো যারা মূলত পাট কিনবেন ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখে যাবেন। প্রিয় দর্শক, আমাদের দেশে মূলত আগের তুলনায় অনেকটাই কমে গেছে পাটের চাষ, কারণ আমাদের দেশে কৃষকরা এত কষ্ট করে পাট উৎপাদন করে, বিক্রি করার সময় ন্যায্য মূল্য ফায়না বিদায় অনেকেই পাট চাষ করা বন্ধ করে দিচ্ছে। তো আজকে ভিডিওতে আমরা পাটের বর্তমান বাজারদরটা জেনে নিব। পাটের বাজারদর আগের তুলনায় অনেকটাই কম, কারণ বর্তমান বাজারে পাট খুবই সস্তায় বিক্রি হইতেছে, আর পাট আমাদের খুবই প্রয়োজনীয় একটি বস্ত্র। পাট দিয়ে বিভিন্ন নকশা এবং বিভিন্ন কাজ করা হয়। তো চলুন পাটের আপডেট দামটা আমরা জেনে নিই। বর্তমান বাজারে প্রতি মন ভালো যে পাটগুলো আছে, সবচেয়ে ভালো একদম ফ্রেশ এই ভালো পাটগুলো আপনারা প্রতি মন নিতে পারবেন 3200 টাকা থেকে 3500 টাকার ভিতরে। আপনারা 3200 থেকে 3500 টাকার ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কিনতে পারবেন। আর ভিডিওর শেষে নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা যোগাযোগ করে এরকম সস্তায় পাট নিতে পারবেন। 2 নম্বর হচ্ছে নিম্নমানের যে পাটগুলো আছে, যেগুলো একটু কুটকাট বা একটু ময়লাযুক্ত এবং নর্মাল পাটগুলো, এই পাটগুলো আপনারা প্রতি মন নিতে পারবেন 2700 থেকে 2800 টাকার ভিতরে। পাটের দাম মূলত আগের তুলনায় অনেকটাই কম। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।